হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটি ভর্তা আজকের ভর্তাটি হলো ঢ্যাঁড়সের ভর্তা আমার মতো যারা ঢ্যাঁড়স প্রেমিক তারা নিশ্চয়ই ভর্তাটি খেতে অনেক পছন্দ করবেন তৈরি করা কিন্তু অনেক সহজ আর খেতে অসম্ভব মজার চলুন ভিওয়ার্স এই দারুণ সাথে ঢ্যাঁড়স ভর্তার রেসিপিটা দেখে নেই এখন আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলের নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনে প্রেস করুন এতে করে আমার চ্যানেলের সব রেসিপি আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ এখানে আমি দুশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি ঢ্যাঁড়সের মাথা আর পিছনের দিকটা অল্প করে কেটে ফেলে দেবো আর বাকিটা আমি একটু মোটা মোটা করে কুচি করে নিচ্ছি যারা খুব নতুন রান্না শিখছেন তাদের জন্য এই ভর্তটা একদম পারফেক্ট খুবই ইজি তৈরি করা কাটা হয়ে গেছে এখন আমি এই ঢ্যাঁড়সগুলোকে একটি হাড়িতে নিয়ে নিলাম এর মধ্যে আমি এখন দিয়ে দিব তিন কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে একদম মিডিয়াম হাই ফ্লেমে ঢেকে সেদ্ধ করে নেব এর মাঝে আমি চার পাঁচটি ঝাল কাঁচামরিচ দিয়ে নিচ্ছি এটাও একসাথে সেদ্ধ হয়ে যাবে এভাবে সেদ্ধ করে ভর্তাটা তৈরি করলে অনেক অনেক টেস্ট হয় আপনারা ছেলে সেদ্ধ না করে এমনি কাঁচামরিচও দিতে পারেন সেদ্ধ হয়ে আসছে একদম যখন পানিটা শুকিয়ে গেছে তখন আমি ড্রাসগুলোকে নামিয়ে নিয়েছি এখন আমি এর সাথে পরিমাণ মতো লবণ আর এই পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নিব এখানে আমি দুটি দেশি পেঁয়াজ কুচি করে নিয়েছি অবশ্যই দেশি পেঁয়াজটা দিয়ে কিন্তু ভর্তা তৈরি করবেন তাহলে ভর্তাটা স্বাদ বেশি হবে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে সিদ্ধ কাঁচামরিচগুলোকে একটু হাত দিয়ে কচলে পেঁয়াজের সাথে মিশিয়ে নেবেন তাহলে খুব সুন্দর একটা কাঁচামরিচের গন্ধ বের হবে দেখলেন তো ভিওয়ার্স খুবই সহজ কিন্তু এই ভর্তাটি তৈরি করা কিন্তু খেতে কিন্তু অনেক অনেক মজার আমার তো খুবই পছন্দ আশা করি আপনাদেরও এই ভর্তাটি খুবই পছন্দ হবে ব্যাস হয়ে গেল মাখানো এখন আমি ভর্তাটাকে ঠিক বাটিতে সার্ভ করব আমার রেসিপি যদি ভালো লেগে থাকে বেওয়ার্স তাহলে অবশ্যই ভিডিওটি দেখার পর একটি লাইক দিয়ে দেবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের যদি কোনো রান্নার রিকোয়েস্ট থাকে অবশ্যই করবেন আর আমার চ্যানেল একবার হলেও ঘুরে আসবেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ ফেস